সুপ্রভাত, শুরু করছি আমাদের প্রভাতী অনুষ্ঠান ভোরায়। এখন সময় ভোর পাঁচটা। আজকের গল্পের বিষয় সম্পর্কের টানাপোড়েন। এটা রিয়ার বাড়ি, ওরা রিয়ার বাবা মা। রিয়ার বাবার বড় রিয়েল এস্টেটের বিজনেস আছে, প্রচুর টাকা পয়সা, প্রচুর অহংকার, পাড়ার কারোর সাথে বিশেষ কথা টথা বলেন না। এই হলো তাদের একমাত্র সুন্দরী মেয়ে রিয়া। বাবা মায়ের প্রশ্রয় পেয়ে বিগড়ে গেছে, ছেলেদের ইচ্ছা মতো নাচানো তার বাঁ হাতের খেলা। এ হলো রিয়ার বয়ফ্রেন্ড অর্ক, আর এর নাম সন্দীপ, অর্কর ছোটবেলার বন্ধু। সন্দীপের মানসিক সমস্যা আছে। ইনি হলেন সন্দীপের সাইকায়াট্রিস্ট ডক্টর সায়ন্তনী বসু। বয়স কম, দেখতে সুন্দরী, কিন্তু নিজের সৌন্দর্য সম্পর্কে একেবারেই সচেতন নন। বরং তাকে দেখলে তার সৌন্দর্যের চেয়ে তার ব্যক্তিত্বই বেশি করে নজরে আসে। তবে সায়ন্তনীরও একটি দুর্বলতার জায়গা আছে। ডক্টর জয়ব্রত সান্যাল, বয়স ৪০ কোটায় এবং এখনও অবিবাহিত, সম্প্রতি লাইসেন্স হারিয়ে সাইকিয়াট্রিক সোসাইটি থেকে নির্বাসিত হয়েছেন। ওদিকে মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে এক ভয়ঙ্কর উন্মাদ রোগী, পুলিশ তাকে খুঁজছে। এরপর কি হলো তা নিয়েই আমাদের আজকের গল্প, ত্রিভুজের চতুর্থ কোণ। এই ভিডিওটা বানিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাইকে দেখাতে শুরু করি, মানে যাদেরকে চিনি, বন্ধু বান্ধব পরিচিত। তো এটা দেখার পরে অনেকে ইন্টারেস্টেড হয়ে এগিয়ে আসে এবং আমাদের ফান্ড রেজিং এ হেল্প করতে শুরু করে। তো সেভাবেই আমাদের ক্রাউড ফান্ডিংটা হয়, এবং এই ক্রাউড ফান্ডিংটা হয় পুরোটাই প্যান্ডেমিকের মধ্যে, সেকেন্ড ওয়েভ যখন চলছিল আর কি, সেই সময় পুরো ফান্ডিংটা হয়। এবার সেখান থেকে যা টাকা আসে সেটা থেকে অ্যাকচুয়ালি ফিচার ফিল্মটা বানানো কখনই সম্ভব ছিল না। আর যেহেতু একটু প্রফেশনাল কোয়ালিটিতে বানাতে চাইছিলাম, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ছবিটার প্রথম 15 মিনিট নিয়ে একটা শর্ট ফিল্ম বানাই, যেটা একই সাথে একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসেবেও কাজ করতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেটা মানে বিগার ফিল্মের জন্য একটা পিচ হিসেবে কাজ করতে পারে। তো তখনই আমরা এই দ্য কাউন্টার পার্ট এটা আর কি আমরা বানাই। আমাদের যে কজন এই মুহূর্তে প্রেজেন্ট আছে কাস্ট এন্ড ক্রু, শুভময় যে অর্কর ক্যারেক্টার প্লে করেছে, দরজা খুলে আর কখনো আচ্ছা আমার ভাই অনির্বাণ, ওই সিনেমাটোগ্রাফার and much compliment on the sound design. নবনীল এটার কো-প্রোডিউসার, নবনীল না থাকলে ছবিটি এক্সিস্ট করত না। নবনীল গুড, মেঘ আসেনি? মেঘ আজকে আসেনি। আচ্ছা তোমাদের প্যান্ডোরাস রিল তো এখন আর খালি পুরুষ রাশি তো নয়, আগে প্যান্ডোরাস রিল মানে আমরা খালি আব্বাস আর মাস্তানকে ভাবতাম, এখন সঙ্গে ফারাহ খানও চলে এসেছে। মানে এখানে অনির্বাণ শক এন্ড সারপ্রাইজ বোথ। আমার একটু মোটামুটি অল্প কথা এটুকুই বলার, আর যদি বাকিদের কারো কোনো প্রশ্ন থাকে ছবিটা নিয়ে বা এনি এনি কমেন্টস, গুড ব্যাড আগলি বুঝে বোঝায়, তো আই এম গেম ইউ ক্যান শো। ইট ওয়াজ ভেরি গ্রিপিং ফর শিওর, সাউন্ড, অ্যাক্টিং, এভরিথিং ওয়াজ রিয়েলি নাইস, ইট ওয়াজ গ্রিপিং। হ্যাঁ ভালো, খুব কমফর্ট, আই ক্যান স্ট্যান্ড ইন দ্য এন্ড। হ্যাঁ এখানে আমার মনে হয় অনির্বাণ, আমার মনে হয় আমরা একটু ডক্টর পদ্মকলি করার কাছে শুনি।
আমি এটাই বলতে চাই যে অভিনন্দন এবং অনিকানের এই ছবির একদম জন্ম মুহূর্তে ফ্রম কনসেপশন আমি এই ছবিটার সাথে আছি আর কি, এবং এটা আস্তে আস্তে যে একদম ক্রেডল থেকে বার হয়ে ইনফ্যান্ট হলো, তারপরে টডলার হলো, এবং এখন এটা দেখছি যে অ্যাডাল্ট হয়ে গেছে। আর এটার যে বই থেকে বা লেখা থেকে এই যে চলচ্চিত্রায়ন, হ্যাঁ, পিকচারাইজেশনটা, মানে এই যে জার্নিটা আমার, আমি থ্রুআউট কিন্তু অভিনন্দনের সাথে উই ভেরি ইন টাচ। তো আমি শুনেছি যে ওরা এর মধ্যে পডকাস্টটা বোধ হয় শুরু করবে, আর এটার পরে একটা গ্রাফিক নভেলও করবে এটার উপরে। হ্যাঁ, খুবই মাইন্ড বগলিং, দ্য স্টোরি ইটসেলফ ইজ ভেরি মাইন্ড বগলিং। ইনিশিয়ালি ওয়েন আই ওয়াজ রিডিং দ্য স্টোরি আই ওয়াজ থিংকিং হোয়াট ইজ হ্যাপেনিং, এন্ড দেন স্লোলি স্লোলি অ্যাজ আই ওয়েন্ট থ্রু দ্য চ্যাপ্টারস, হ্যাঁ, বিকজ ইট ওয়াজ দ্য স্ক্রিপ্ট সেন্ট মি ইনিশিয়ালি, হ্যাঁ, দ্য স্ক্রিপ্ট, না, আমি আপনাকে গল্পটা আবার পাঠাইনি, বাট আই ইনসিস্টেড যে প্লিজ রিড দ্য স্ক্রিপ্ট, এন্ড মানে আফটার গোইং থ্রু ইট কোয়াইট আ নাম্বার অফ টাইমস, এন্ড আই হ্যাড সাম কোয়েশ্চেন্স ফর অভিনন্দন অলসো, যেগুলো তুমি আমায় ক্লিয়ার করো, সো হি ক্লিয়ার আপ দোজ পোর্শনস। তারপর ফাইনালি দু একটা আমরা একটু বোধহয় মডিফিকেশন করেছিলাম, তো দেন ইট এন্ডেড আপ অন হিজ মানে টেবল, আর এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে ইটস অন দ্য স্ক্রিন, অ্যান্ড উই আর রিয়েলি রিয়েলি হ্যাপি যে ফাইনালি ইট হ্যাজ ফাউন্ড ইটস প্লেস ইন দ্য রাইট জায়গাতে এসেছে। এবার আর কি আমরা একটা ফিচারটা করতে চাই, তো মানে অ্যাকচুয়ালি দ্য টাফার জার্নি হ্যাজ জাস্ট বিগান নাও, বলছি যে আই স্টিল রিমেম্বার দ্যাট ডে, হ্যাঁ, যে হাজরা মোড়ে আমরা একটা কাফেতে বসে আমি পড়াইয়ের এটা দেখেছিলাম প্রথম, ওই ওই ড্রিমটুকু, এবং এটাও অভিনন্দনের নিশ্চয়ই মনে আছে, আমি বসে মানে একদম সেই চোয়াল খুলে যাওয়ার মতন অবস্থা, যতক্ষণের ওটা ভিডিওটা ততক্ষণ আমি চুপ করেছিলাম বলে দেখার পরে। তো আমি যে জন্য বলছি একদম কামিং ব্যাক টু, যদিও স্পেশালি সিন্স দিস ইজ আ পার্ট অফ দ্য হোল যেটা বলছো, হুইচ ইজ মোর কি বলবো, হ্যাঁ, বিগার এবং মোর কি বলবো এক্সাইটিং আমার কাছে, বিকজ একটা জায়গা তুমিও জানো আমাদের একটা কমন মানে ভালো লাগার জায়গা আছে, যে শব্দটা একটু আগে হলো গ্রাফিক নভেল, আমি জানি না বাংলা সিনেমায় এইভাবে এক্সপ্লোর হয়েছে নাকি দ্যাট ফরম্যাট, ঠিক আছে, সো আমি ওই পার্সোনাল ভালো লাগার জায়গাটা থেকে আর একটুখানি বেশি ওই জন্য শুভেচ্ছাটা দেবো, যেটুকু দেখলাম নিশ্চয়ই আছে, দেখো ফ্লেভার ইজ দেয়ার, হ্যাঁ, যদি ফরম্যাটটা রাখতে পারো একদম নিজের লড়াইতে, হ্যাঁ, নিজের জেদে, হ্যাঁ, আমার চেয়ে খুশি কেউ হবে না, সো অল দ্য গুড উইশেস, সমস্ত শুভেচ্ছা, ঠিক আছে, তাহলে। আর আমার এখানে একটা কথা বলার আছে, আমার মনে হয় ইনফ্যাক্ট যারা শর্ট ফিল্ম বানাচ্ছে ওদের তো একটা একটা মোটিভেশন চাই, ওদেরকে ফিনান্সিয়াল হেল্প করছে, আর দ্য সেকেন্ড থিং অনেক লোকজন আছে যারা শর্ট ফিল্ম দেখতে ভালোবাসে, বাট উই ডোন্ট নো ওয়্যার টু গো, কারণ শর্ট ফিল্ম রিলিজ হয় না এখানে, এটা সত্যি, আমরা ইউটিউবও পাবো না, কোথাও পাই না, কেউ একজন বললো যে ওটা ওখানে হয়েছে তারপর গিয়ে, আচ্ছা ঠিক আছে, এটার একটা আমার মনে হয় একটা মিডিয়া তো প্রেজেন্স দরকার, যে হ্যাঁ শর্ট ফিল্ম তৈরি হয়, লোকজন গিয়ে টিকিট কেটে শর্ট ফিল্ম দেখতে পারে, বাংলা ছবি চলছে না, বাংলা ছবি মেইন স্ট্রিম থেকে খুব ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছে, but mainstream film and ultimately we really don't know what's going to happen, he's thinking of making one, but will the producers get their money back is the big question mark. If you can keep your budgets within 50 lakhs, maybe, if it is above, God knows, this is the situation, exactly, correct, OTTs are the only answer, they're killing. অলসো যে ডিরেক্টর যেরকম মুভি করতে চাইছে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ইন টার্মস অফ স্ক্রিপ্ট, বিকজ ওটিটি ডিমান্ড হুইচ ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট অফ হোয়াট আই ওয়ান্ট টু বি, সো দিস ইজ আ বিগ কোয়েশ্চন মার্ক হুইচ দ্য ইয়াং ফিল্ম মেকারস লাইক, এন্ড স্পেশালি বোথ অফ দেম হ্যাভ দে হ্যাভ স্যাক্রিফাইসড দেয়ার ক্যারিয়ার্স, দে ওয়ার কর্পোরেট,
ওরা নিজেদের ক্যারিয়ার থেকে দে হ্যাভ স্যাক্রিফাইসড देयर লাইফ এন্ড দে আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ওয়ারিয়র্স নাও একদম সো ইফ ইউ হ্যাভ টু সাসটেইন ইউ হ্যাভ টু হ্যাভ ইওর left brain answer পদ্ধকুলি দিলা মানে আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু বি রিজনিং জাস্ট ডোন্ট বি রুলড বাই ইওর হার্ট ডোন্ট বি জাস্ট ইমোশনাল which bengalis are I am a bengali but this is the problem with bengalis we become too emotional তবে একটাই যেটা অনির্বাণ আর অভিনন্দনের ব্যাপারে সুচিতাও ওদের বলার কথা সেটা হচ্ছে দে আর ভেরি অনেস্ট টু হোয়াট দে ওয়ান্ট টু সেইটাই একটা ফ্যান্টাস্টিক ব্যাপার এভরিওয়ান ওয়ান্টস শর্টকাটস টু সাকসেস ওরা কিন্তু সেরম না আমি ওদের সঙ্গে অনেক কিছু করে মিশছি হ্যাঁ প্যাশন ইজ দেয়ার বাট দে ডোন্ট বিলিভ ইন শর্টকাটস দে আর হার্ড ওয়ার্ক দে আর ওয়েল রিসার্চড well researched which is very very necessary এই যে পদ্ধতি ইনভলভ করা কারণ ওরা বলতে পারত আমরা একটা মানসিক হেলথ এর কিছু করে দেব কিছু করে দেব ব্যাপারটা ওরা কিন্তু করতে চায় so they are serious about what they are which is obviously appreciated আর ফিল্মটা খুব এনগেজিং ছিল খুব এনগেজিং এবং ওটাই বেশি খুব দরকার হ্যাঁ ওকে আমি অনেকদিন ধরে চিনি তো আমি জানি কলেজে কেমন ছিল You know, it was like bait, March ke tak par hai. Amne so March ho se achhe. Started with the goldfish. Hey, well done. Very good. Well done.